আগ্রহী নিউজের সমস্ত দর্শক বন্ধুদের দীপাবলির শুভেচ্ছা। শক্তির আরাধনা যেন সত্যি আমাদের মধ্যে শুভ শক্তির আসে, আমাদের জীবনে ফিরে আসে। আর আমি সবাইকে বলবো, এই বছর কালী পুজোয় একটু বাজিটা না পড়ালেই ভালো, কারণ এমনি সিচুয়েশন। তার উপরে যেহেতু আমি শারমেয়দের মা, তো ওদের কথাটাও মাথায় রেখে একটু সবাইকে রিকোয়েস্ট করবো, ওরা বেশি আওয়াজে ভয় পায়। সুতরাং এটা একটু মাথায় রেখে যদি একটা স্মোক ফ্রি, সাউন্ড ফ্রি যদি আমরা একটা দিওয়ালি সেলিব্রেট করি, তাহলে সবার জন্যই মঙ্গল হবে। আরোহী নিউজদের নিউজ দর্শকদের আমি শুভ দীপাবলির শুভকামনা জানাই, তার সঙ্গে জানাই যে এই করোনা পরিস্থিতিতে শব্দবাজি এবং যে কোনো বাজি আর কি একটু বিরত থাকি আমরা এই বছরটা। আর শব্দবাজিটা ছাড়বেন না, শব্দবাজি শুধুমাত্র কানের ক্ষতি করে আমাদের তাই নয়, রাস্তায় যারা পশু পাখি আছে তারা প্রচণ্ড রকম এফেক্টেড হয় এই ব্যাপারটাতে।